ফটিকছড়ি পৌরসভা নির্বাচনত আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরীর পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়। দলীয় প্রতীক নৌকালয় আলহাজ ইসমাইল হোসেন ভাইয়ে 12,072 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম চৌধুরী ধানা শেষ প্রতীকলয় ভাইয়ে 7,448 ভোট। নির্বাচনত মোট 32,012 জন ভোটারের মধ্যে 19,965 জন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে। এর আগে 30 অক্টোবর সোমবার সকাল 8টা বিকাল 4টা পর্যন্ত পৌর এলাকার 18 কেন্দ্রত নজিরবিহীন নিরাপত্তায় উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোটারালার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ভোটগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালত্তন গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটারাল লাইন ধরে ভোট দিতে দেখা যায়। নির্বাচন চলাকালীন সময় থয়কান কেন্দ্রত জাল ভোট দিতে দেখা গেলেও বড় ধরনের হন অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইন্দি নির্বাচনের থয়কান কেন্দ্র ধীরগতিত ভোট গ্রহণ আর জাল ভোটের অভিযোগ ছাড়া বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ত সন্তোষ প্রকাশ করছে। তবে তারা ধানের শিশিরে ভরা ডুবিল্লাই দলের অভ্যন্তরীণ ও দলীয় কুন্দলরে দায়ী করে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।